আমি আজকে ডিমের ঝুরির কষা বানাবো, তার জন্য যেসব সামগ্রী লাগছে সেগুলো দেখাচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা কুচি, এক চামচ গোটা জিরে, এবার এটা আমি মিক্সিতে পিষে নিচ্ছি। ডিমের ঝুরি কষা বানানোর জন্য যেসব সামগ্রী লাগবে সেগুলো আপনাদের বলছি। লাগবে তেজপাতা, এলাচ থেতো করে নেওয়া ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, একসাথে আমি মিক্সিতে পিষে রেখেছি রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে। আমি এই তিনটা ডিম দিয়ে করব ডিমের ঝুরিটা। আমি অল্প তেল দিয়ে দিলাম, তারপর ডিমগুলোকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য নুন, সামান্য হলুদ, এবার এটাকে আমি নেড়ে চেড়ে ডিমের ঝুরি বানাবো। একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন ডিমের ঝুরিটা আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল, তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি ছোট এলাচ থেঁটো করে,
দারচিনি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি রসুন কোয়া তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার একটু ভালো করে ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা যার মধ্যে আছে পেঁয়াজ কুচি রসুন আদা জিরে লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো বাটি ধোয়া জল দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে আমার গ্রেভিটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল এটা একটু মাখা মাখাই হয় এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা
গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফুটাবেন না, দিয়ে নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার ডিমের ভুজিয়ার কষা। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডিমের ভুজিয়ার কষা। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে।